গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এই মুহূর্তে রয়েছেন তিহার জেলে। দীর্ঘ প্রায় 10 মাস ধরে অনুব্রত মণ্ডল রয়েছেন জেলে। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও অনুব্রত মণ্ডল এখনও বীরভূম জেলার সভাপতির পদেই বহাল আছেন, আর বহাল রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত প্রথম থেকেই ছিল অনুব্রত মণ্ডলের মাথায়, কিন্তু এবার খেলা ঘুরছে। এবার অনুব্রত মণ্ডলকে চরম বার্তা দিল তৃণমূল, এমনই কিন্তু খবর উঠে আসছে। এমন ঘটনা ঘটল, বিরাট আশঙ্কায় এবার কেষ্ট অনুরাগীরা। ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুরের তৃণমূল নেতাকে। তৃণমূলের শুরু থেকেই দুবরাজপুরের ব্লক সভাপতি ছিলেন ভোলা মিত্র। ফিরাদ হাকিমের নেতৃত্বে বীরভূমের কোর কমিটির বৈঠকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নেওয়ায় তৃণমূলের অন্দরে সরগোল পড়ে গেছে। বীরভূম জেলা কোর কমিটির সদস্য তথা সাংসদ শতাব্দী রায় বলেন, দুবরাজপুরের ব্লক সভাপতিকে সরিয়ে দেওয়া হলো, ওখানে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের পরই বীরভূমের ফের কোপ পড়ল অনুব্রত ঘনিষ্ঠের উপর। নবজোয়ার যাত্রায় বীরভূমের সফরে এসে ভোলা মিত্রকে সতর্ক করেছিলেন খোদ অভিষেক ব্যানার্জি। তারপর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁকে ছেড়ে ফেলল দল। প্রসঙ্গত, বীরভূমের 11টি বিধানসভার মধ্যে দুবরাজপুর বিজেপির দখলে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্রকে সরিয়ে দেওয়া হলো। পরিবর্তে 15 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তার মধ্যে 2 জন আহ্বায়ক। রবিবার বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, শতাব্দী রায়, অসিত মাল বিধানসভার উপ অধ্যক্ষ, আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক, অভিজিৎ সিংহ প্রমুখ। গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক কার্য পরিচালনার জন্য 9 জনের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। পাশাপাশি বীরভূমের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রী ফিরাদ হাকিমকে। পর্যবেক্ষক হওয়ার পর এই প্রথম তিনি বীরভূম কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন, পরে জেলা কমিটির বৈঠকেও যোগ দেন তিনি। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, অনুব্রত ঘনিষ্ঠ ভোলা মিত্রকে সরিয়ে দেওয়া হলো দুবরাজপুরের ব্লক সভাপতি থেকে। তিনি কিন্তু প্রথম থেকেই ওই পদে ছিলেন, কিন্তু অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে। আর তিহার জেলে থাকাকালীন পঞ্চায়েত ভোটের আগে উল্টে কি অনুব্রত মণ্ডলকেও চরম বার্তা একটা দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। কারণ অনুব্রত মণ্ডল প্রায় 10 মাস ধরে রয়েছেন জেলে গরু পাচার মামলায়। এমনকি তৃণমূলের কোনো মিটিং মিছিল কোনো সভাতেও অনুব্রত মণ্ডলের কোনো ছবিও লাগানো হয় না। অনুব্রত মণ্ডলের নামও কিন্তু মুখে নেন না বেশিরভাগ নেতৃত্ব। আর এবার কিন্তু একে একে অনুব্রত ঘনিষ্ঠদের উপর কোপ পড়তে শুরু করেছে, তাই সিওরে কিন্তু মেঘ দেখছেন অনুব্রত মণ্ডল। আর অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের এবার একে একে সরিয়ে কি অনুব্রত মণ্ডলকেও কড়া বার্তা দিল তৃণমূল, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল।